মুখ দিয়া সব রোগ হয় শুরু, আবার সব মুখ দিয়ে আমরা সব সব খাবার খেয়ে থাকি। এখন মুখ দিয়ে আপনি যে খাবারটা শুরু করলাম, খাবারটা গ্রহণ করলাম, এইটা আমাদের বৃহদন্ত এবং ক্ষুদ্রন্ত 5 ফিট এবং 16 ফিট প্রায় মতান্তরে 21 ফিট রেক্টম পর্যন্ত খাবারটা পৌঁছতে 8 থেকে 12 ঘন্টা লাগবে। এই যে 8 থেকে 12 ঘন্টা সময় আমাদের বয়স্ক লোকের খাবারটাকে পৌঁছে দিতে হবে, সেই খাবারটাকে পৌঁছানোর জন্য আমাদের কালিজিরার দরকার আছে। কালিজিরা শরীরের উত্তাপটাকে সংরক্ষণ করে, শরীরকে সহজে ঠান্ডা হতে দেয় না, শরীরকে লো প্রেশারের দিকে নেয় না, আবার হাই প্রেশারও করে না। এর সাথে যদি আমি কালিজিরার সাথে তিল যুক্ত করি, কালিজিরার সাথে লবঙ্গ যুক্ত করি, তার কালিজিরার সাথে গোলমরিচ যুক্ত করি, কালিজিরার সাথে রসুন পেঁয়াজ যুক্ত হয়, আমলকি হর্তকি বহেরা দারচিনি এলাচি লবঙ্গ জয়ত্রিক জায়ফল পোস্তাদানা একাঙ্কি হিং যবক্ষণ, এইরকম যে ত্রিরত্নগুলি আমাদের যেগুলো আছে, এগুলো যদি আমরা প্রতিদিন প্রতিনিয়ত এই শীতের প্রারম্ভে খেতে থাকি, তাহলে আলহামদুলিল্লাহ আমরা আগামী 4 মাসে আমাদের রোগের সংখ্যা জিরোতে এসে যাবে। কারণ শীতে রোগটা জিরোতে আসে মানে ওষুধের অ্যাকশন বেড়ে যায় শীতে, তার বিশেষ বিশেষ কতগুলি কারণ আছে। শীতে অল্প খেলেও শরীরের শক্তি বেশি যোগান হয়। আমরা শীতকে স্বাগত জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি এই জন্য শীতের সাথে যতগুলি পিঠা আমাদের জরুরি দরকার আছে, শীতে আমরা টমেটোটা অনেক বেশি পাবো, পালং শাকটা শাকটা অনেক বেশি পাবো। এই ঋতুর যত রোগ আছে সব রোগের জন্য শীতের সময় যতগুলি তরকারি আসবে, যেগুলি অনেক বেশি হবে, সেগুলি এই শীতের সব রোগের ঔষধ।